আজকে সানডে, এই কয় তারিখ? আজকে 13 তারিখ লক্ষ্মী পুজোর দিন। আমরা কলকাতার কাছে একটা জায়গা উচ্ছেপোতা, জায়গাটার নাম সেটা ইস্টার্ন বাইপাস, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে অ্যাবাউট 3 কিলোমিটার আমরা মাছ ধরতে এসেছি। তা তোমাদের ছোট ছোট ক্লিপ আমি আজকে দেখাবো, যখনই পারবো মাছ ধরা হোক বা ব্যাং ধরা হোক, যেটাই ধরি আমরা দেখাবো, তোমরা দেখতে থাকো। এখানে একটা ভালো সুন্দর জায়গায় আজকে এসেছি বেড়াতে, অনেকদিন পরে। আমার এইসব গ্রাম থামে আসার খুব একটা সুযোগ হয় না, আজকে একটা ভালো সুযোগ হয়েছে। কাজে আজকে তোমাদের দু একটা অন্য কথা আমি বলতে চাই। তোমরা মাঝে মাঝেই লেখো যে এটা সফল হয়নি, সেটা সফল হয়নি, অনেক চেষ্টা করলাম, এটা করলাম, সেটা করলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এই যে কিছুতেই কিছু হচ্ছে না, যে মানসিকতাটা, যে এইটা কিন্তু একটা বড় ফেলিয়ারের কারণ হয়ে দাঁড়ায়। কারণ তোমরা যখন ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করবে, এমনভাবে করবে, আমি অলরেডি অনেকগুলো ভিডিও পেয়েছি অনেকের কাছ থেকে যারা অনেক সফলতা পেয়েছ, আরও অনেক পাবো, অনেকগুলো পাচ্ছি। তোমরা অনেক নানান রকমের প্রশ্ন করো, কিছু কিছু প্রশ্ন আবার না করলেও চলে। যেমন আমি একটা ভিডিও করে দিলাম যে এইটা করলে এইটা হবে, তারপরে আবার জিজ্ঞেস করছে যে এইটা করলে এটা হবে, তো তার মানে বিশ্বাসটা কিন্তু প্রথম থেকেই তোমাদের ভেঙে যাচ্ছে। তাহলে কিন্তু একটু মুশকিল আছে বস, সেটা করবে না, না করে করতে থাকো। 21 দিন তো করতেই হবে, 21 দিন করতে করতে তোমাদের একটা ভেতরে পরিবর্তন শুরু হবে। তারপরে দেখবে একটা পরিবর্তন হওয়ার পরে, তারপরে দেখবে যে অনেক বেশি বড় বড় পরিবর্তন হচ্ছে। একটা জিনিস বলতে পারি তোমাদের, যে যখনই দেখবে একটা কিছু লস হয়েছে তোমাদের মানসিকভাবে বা আর্থিকভাবে বা কিছু হয়েছে, একটা লস, এই লসটা কিন্তু একটা ইঙ্গিত যে তোমার কাছে বড় একটা কিছু আসছে। কাজেই কিছু যখন হারিয়ে ফেলবে, কিছু যখন চলে যাবে, তখন কিন্তু এইটা ভেবো না তোমাদের ফেলিয়ার হয়ে গেছে। এটা এই যে বিশাল বৃষ্টি আসার আগে যেমন মেঘ গর্জায়, বিদ্যুৎ চমকায়, এটা ঠিক সেরকমই একটা কিছু আসছে। একটা কিছু আসার আগে এইটা একটা ঘটনা ঘটে, এরকম অনেক লস হয়, অনেক হতাশা হয়। এই হতাশাগুলো, এই লসগুলো হচ্ছে একটা ভালো ইঙ্গিত যে আমাদের জন্য কিছু একটা আসছে। আর এখানে ইমোশন একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। এই তোমাদের অ্যাফার্মেশন, তারপরে ইমোশন, তার সঙ্গে তোমাদের বারবার একই জিনিস বলা, এই নানান প্রক্রিয়া মিলেই কিন্তু তোমরা তোমাদের সফলতায় পৌঁছবে। আজকে আমি বাইরে দাঁড়িয়ে ভিডিওটা করছি বলে আমি খুবই উত্তেজিত, আমার খুবই ভালো লাগছে। এটা একটা পশ্চিমবঙ্গের একটা গ্রাম, গ্রামে এসে আজকাল অবশ্য গ্রাম বলে আর কিছু নেই, গ্রামের বাজারেও দেখেছি সব কিছু পাওয়া যায়, কিছু যে পাওয়া যায় না সেরকম কিছু নেই। এটা কি বানাচ্ছ? চাল? মাছ এখনো আসেনি তো, মাছকে ডাকা হচ্ছে, যা তুই ছিপ ধর গিয়ে। আচ্ছা, আচ্ছা, এখন মাছদের ডাকা হচ্ছে, মাছটা এখন আসেনি, এক্ষুনি চলে আসবে। যে এখানে সব এইখানকার যে জমিগুলো দেখছো, জলাশয়, খুব সুন্দর জমি, ডান দিকে বাঁ দিকেও দেখাবো। এখানে আমার বন্ধু, এরা সব আমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝে আমি দেখাবো। এই যে একটা মাছ ধরা হয়েছে দেখো, এই দেখো মাছটা এক্ষুনি ধরা হলো, সুন্দর বড় মাছ, বিশাল সাইজ দেখো। তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের কাছে তো এটা কিছুই না, তোমাদের সারাক্ষণ মাছ দেখো, আমাদের জন্য এটা যথেষ্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। আবার দেখা হবে। সবচেয়ে প্রথমে একটা মাছ ধরলাম, তোমরা দেখতে পেলে, আমি ধরিনি, আমি তো ছবি তুলছি তো, কিন্তু মাছটা ধরার আনন্দটা এতই ছিল, মানে এত এক্সাইটিং, কারণ কলকাতা শহরে তো আমরা মাছের বাজার ছাড়া মাছ পাই না, এখানে তো পুকুর থেকে ডাইরেক্ট ধরা হচ্ছে মাছ। তো একটা লাইভ মাছ ধরা আমি শর্ট দেখাতে চাইবো, সেটাও দেখাবো তোমাদের, আর যদি ভাগ্যে থাকে, কারণ মাছগুলো খুব চালাক, মাছগুলো চলে যায়, এদের ডেকে ডেকেও আসে না, দেখা যাক।
সো তোমরা যারা সত্যি সত্যি ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করে নিজেদের জীবন ভালো করতে চাও, তাদের জন্য সবচেয়ে প্রথম কাজ হচ্ছে এই সমস্ত কিছু, এই যে প্রকৃতি, এই যে তুমি শ্বাস নিচ্ছ, দিন হচ্ছে, রাত হচ্ছে, সব কিছু একটা সূত্রে বাধা আছে, এই সূত্রটার কথা কখনো ভুলবে না। এবং এটা যদি চিন্তা করে দেখো যে সব কিছু কীভাবে চমৎকারভাবে হয়ে যাচ্ছে, তাহলেই তোমরা বুঝতে পারবে এই ল অফ অ্যাট্রাকশন হচ্ছে একটা ন্যাচারাল ল, সব কিছুর পেছনেই একটা কারণ আছে। পৃথিবীটা যেখানে ঘুরছে ঠিক সেইভাবেই ঘুরছে, মঙ্গলযান বা চন্দ্রযান হিসেব করে করে পাঠানো হচ্ছে, এই হিসেবটা করতে পারছে এই জন্যে কারণ ন্যাচারাল লগুলি আমরা ধরতে পেরেছি, যারা সায়েন্টিস্ট তারা ধরতে পেরেছে যে ন্যাচারাল লটা কাকে বলে। সেই জন্যে আমাদের মধ্যে যে শক্তি চারিদিকে আমাদের ঘুরছে সেই ঘুরন্ত শক্তিরই একটা অংশ আমাদের মধ্যে আছে, কাজেই আমরা সবাই কানেক্টেড, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কানেক্টেড, শুধু শরীরগুলো আমাদের আলাদা আলাদা। সব ওখানে মাছ ধরছে একটু দূরে, আমি দূরে দাঁড়িয়ে দেখছি আর তোমাদের সঙ্গে একটু একটু কথা বলার চেষ্টা করছি। খুব ভালো সুন্দর আজকের আবহাওয়াটা, আকাশটা দেখো সবুজ মেঘ করে আছে, সানগ্লাসটা পরে আছে স্টাইল করার জন্যে, সানগ্লাসের দরকার নেই। এই যে প্রথম মাছ, এটা মাগুর পানাস নাকি বলে, দেখো ছবি তোলো, ঠিক আছে আমি এমন ভাবে মাছটা ধরলাম মনে হচ্ছে সুন্দরবনে কি বাঘ ধরেছি, তাই না? এটা মাগুর মাছ, হ্যাঁ নাও, কে নেবে নাও, এটার দিকে এদের দিকে তো, এই যে এই যে জিন্দা আমি হিল রায়, ইজ এ বিগ ফিশ। এই মাছগুলো আমরা জাম্বিয়াতে এগুলি খেতাম, এগুলি ওখান থেকে এসছে, ওটা তো অন্য মাছ খেয়ে ফেলে। প্রথম মাছটা দেখালাম, যদি আরো 20-25টা দেখাতে পারি তাহলে খুব ভালো হবে। বাহারো ফুল বরসাও মেরা মেহবুব আয়া হ্যায়, মেরা মেহবুব আয়া হ্যায়। শিখতে বসে আছে নিষ্ঠা বর্মন হচ্ছে খুব ভালো ছাত্র, এই হচ্ছে সেই পুকুর আমরা যেখানে মাছ ধরতে এসেছি। জলাভূমি খুব সুন্দর জলাভূমি, ওই দেখো ওখানে আমার বন্ধুরা মাছ ধরছে, মাঝখানে যে ছোট্ট ছেলেটি সেটাই আমার ছেলে, সেও মাছ ধরতে এসছে। আমরা কেউই এদিকে থাকি না, কাজেই আমাদের এনজয়মেন্টটা অনেক বেশি, কারণ আমাদের কাছে এগুলো একটু নতুন নতুন ব্যাপার। আমি ছোটোবেলার পরে আর সুযোগ পাইনি, আফ্রিকাতে ধরেছি কিছু কিছু জায়গায়, কিন্তু ইন্ডিয়াতে ছোটোবেলার পরে আর অন্য কোথাও মাছ ধরতে পারিনি। সবাই মাছ ধরছে ওখানে তোমরা দেখতে পাচ্ছ, আর খুবই সুন্দর সেট আপ, প্রাকৃতিক পরিবেশ, এখানে বসে মেডিটেশন করলে বা অ্যাফারমেশন করলে এত চমৎকার কাজ হবে তোমরা বুঝতেই পারছো। কি সুন্দর জায়গা, বিউটিফুল জায়গা, খুব কম চান্স পাই এসব জায়গাতে আসার, এরকম জায়গায় আসলে আমি আফ্রিকা খুব মিস করি, সেখানে আমি প্রায় 20 বছর ছিলাম। দুনিয়া
feeling.